Hello guys, this is Oshu Mehra and welcome. Not like that, bro. Wait. Hello guys. পাবলিক কে গুলো বলতে পারো না, পাবলিক তোমাকে বর দেওয়া দিবে। আমার ফিলিংসটা ছিল আমার বিয়ের পরে যখন বাচ্চা হইব, বাচ্চা কান্না করলে বাচ্চার কান্না থামানোর লাগে যে সব বায়না মিটাই দেব, এমন হলো বায়না মিটাইলাম 6 মিনিট ভেবে। আসসালামু আলাইকুম গাইস, তো এখন বের হয়ে গেছি লাঞ্চ করতে, যদিও একটু লেট হয়ে গেছে আমাদের, বাট সেটা কোনো প্রবলেম না, কজ লাঞ্চ তো করতে হবে লেট হলে হোক। তো এখন বাজে মেবি 4টার উপরে, তো তারপর আমাদের লাঞ্চ কমপ্লিট করতে হবে। আমাদের লাঞ্চ করতে বের হওয়ার লেট হওয়ার কারণে আমাদের গোসল করতে দেরি হয়ে গেছে, তো দ্যাটস নট এ প্রবলেম। তারপরে আর একটু এদিকে আসছি আমরা, কলাতলি বিচের পাশে আসছি শালিক রেস্টুরেন্টে, তো এখানে লাঞ্চ করে দেন হয়তো বা আজকে আর কোনো প্রোগ্রাম করা যাবে না। ইনানিতে যাওয়ার ইচ্ছা ছিল বাট বিকেলে সন্ধ্যা হয়ে যাবে অলরেডি, তো ইনানিতে যাওয়া হবে না। তো এখানে লাঞ্চ করে তারপরে আজকে বিচেই থাকবে এইদিকেই, কালকে হয়তো সকালবেলা সূর্যোদয় দেখতে ইনানিতে যেতে পারি যদি উঠতে পারি আর কি। তো এইখানে আসছি, তো এইখানেও অনেকটা ভিড় দেখতে পারতেছি, যদিও সিট টেবিল পাবো কিনা যাই না, তো দেখি টেবিল পাওয়া যায় না, এখানে কোনো টেবিল ফাঁকা নাই, তো একটু ওয়েট করতে হবে, দেখি কতক্ষণ লাগে। ফাইনালি এখানে সিট পাইলাম, তাই না? এখানে স্পেসটা অনেক কম, তারপরে আর চাপা চাপা অনেক, তারপরে হাউস লাইজ মেবি, তো সিটটা পাইছি, এটা বেশিক্ষণ দাঁড়াইতে হয় নাই। তো এখন অর্ডার করো, এখানে একটা স্পেশাল সিস্টেম আছে, সেটা হলো আপনি মাছ সিলেক্ট করতে পারবেন, ওই মাছটা ওরা কারি করে দেবে বা ফ্রাই করে দেবে। তো আমরা এই জন্য আসছি, এখানে হয়তো টোনা মাছটা নেব, টোনাটা এখানে ভালো মাছ দেখতেছি আর কি, আর কোনোটা নাই। এটার প্রাইস মেবি 1500-1600 টাকা চাচ্ছে, ওই তো 1500 টাকায় হবে, দেখি কেমন। এখন যে যাই হোক, খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো এখানে একটু কাজ করি, দেখি ওয়েটারের সাথে প্র্যাঙ্ক করি, তো দেখি কেমন হয়। আমি 500 টাকা ভিতরে রাখবো আর 2000 টাকা বাইরে রাখবো, সে 2000 টাকা দেখি তার রিঅ্যাকশনটা কেমন থাকে। ভিতরে আছে সরি ভাই, মাইন্ড করেন না, মজা গেল। তো আমাদের লাঞ্চ করতে করতে অলরেডি রাত হয়ে গেছে, মানে সন্ধ্যার উপরে হয়ে গেছে, তো এখন আর কিছু করার নাই, লেট হয়েছে আমাদের কারণে, আমরা ওই দিকে সময়টা নষ্ট করছি বেশি, তো সেটা কোনো প্রবলেম না। এখন দুজন হয়তো বা বাসার দিকে যাবে, আমি হোটেলের দিকে, ওদের রেস্ট নেওয়া লাগবে, তো সরি তিনজনে যাবে, তো আমরা তিনজন দিকে বিচের দিকে যাবো, ওদিকে হয়তো একটু রেস্ট নেবো। তো রেস্ট নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এখন যেতে হবে, আমাদের যদি একটু টায়ার্ড লাগতেছে খুব, বাট কিছু করে না, এখন যেতে হবে, তো এই জন্যই এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, লেটস গো। তো আমরা এখন একটা লাবণী বিচে চলে আসছি এখান থেকে, তো এখানে আসার আগে সুগন্ধা বিচে গেছিলাম একটা কারণে, সেটা হলো এই সকালবেলা মানে দুপুরের পরে যে আমরা ওয়াটার বাইকে চড়ছিলাম, সেখানে আমাদের 200 টাকা শর্ট ছিল, গেছিলাম সময় 600 টাকা আনছিলাম, তো 800 টাকা হয়েছিল, তো ওই 200 টাকা দিলাম জিতে গেছিলাম, তো তারপরে লাবণী বিচে আসলাম। তো আদের আমার বাকি তিনজন তো খাওয়ার পর মানে সে বললো না ভাই আমার হোটেলে যাইতে হবে, আমার রেস্ট নিতে হবে, তো বাকি তিনজন হোটেলে চলে গেছে, এখানে আমরা তিনজনই আছি, তিনজন এখন এখানে আসলাম লাবণী পয়েন্টে, লাবণী পয়েন্টে ওই দিকে বসবো, সুগন্ধাতে আপনার ক্রাউডটা বেশি থাকে লাবণীর থেকে, তো লাবণী এক সাইডে গেলে
একটু রিল্যাক্স ফিল করা যায়। তো এই জন্য লাবণীতে আসা, তো লাবণী ওই পাশে যাবো, এখন ওই পাশে গিয়ে বসবো, তারপরে এখানে কতক্ষণ বসবো জানি না, তারপরে ঘন্টা দুই এক তো বসবোই ইনশাল্লাহ, তারপরে বাসা দিয়ে চলে যাব। আর দেখি এখানে ক্যাম্পিং করতে দেয় কি না, তাহলে করবো রাতে, বিকজ তারপর আমাদের সাথে আছে, আর ক্যাম্পিং ট্রাই করে দেখি, দিবে না মে, বিকজ এখানে ক্যাম্পিংয়ের পারমিশন থাকলে তো সবাই ক্যাম্পিং করতো, তো দিবে না, তারপর দেখি কি হয়। এদিকে বালি এই বিচে লোফার কেস পুরো হাঁটা ঝামেলা বালির জন্য। এখন কত ডেউ, দুপুরে আসলাম যখন তখন ডেউ ছিল না, গোসল করলাম তখন একদমই ডেউ ছিল না, আর এখন যাবার তারা একটু আগে তুমি এলে কেন যাবার তারা, আজ না হয় থাকি দুজন একটু ঘর ছাড়া, শালিক চড়া ছিলাম লাবণী পয়েন্টে, তো তারপরে এখন চলে আসছি, কল 9টা বাজে, ডিনার করতে হবে, বারবিকিউ পার্টি করবো কি না, যেখানে নিচে যে ফ্ল্যাটে ওটার উপরে ছাদে যাওয়া যায়, স্টাফ বললো যে উপরে বারবিকিউ করতে পারবেন, বাট বাকি সব জিনিস আমাদের কিনতে হবে, তো একটু ঝামেলা, বাইকান থেকেই বারবিকিউ করতে পারি, তো সেটা পাবো না। আর এখন তো মাইনর ফ্যামিলির জন্য শুটকি কিনবে, এখানের জন্য শুটকি, এখানে চলে আসলে আসতে আসতে কিনবে, তো এই যে দেখেন এ নাকি কক্সবাজারের আচার খেলে ক্যান্সার হয়, কত কথা বলতেছিল, তো সে নিজেই কিনে নিল 300 টাকা, আমার হাতে 2 টাকায় বেড়াবে, আমি কীভাবে নেব, মার্শমেলো তো দেখেন এই লোকের ব্যাপারে আপনারা কি বলবেন, সেই একটু আগে বয়ান দিল যে না এগুলা সব লোকাল মাল কক্সবাজারের, এগুলাতে খেলে ক্যান্সার হবে, এই সেই, তো সে নিজেই দেখে লোভ সামলাতে পারলো না, সে নিজেই কিনা ফেলছে। আর মাইনর ভাই তো এবার খুশিতেই কিনলো এতগুলা, খুশিতে না আমি খুশিতে, যে প্রথমবার তো দিতে পারলে আমাকে কইলেও কিনতাম না, মনে হয় না কিনতাম, কারণ চলে না। তো আমরা এখন বের হয়েছি, আজকে এখন 10টার মতো বাজে, তো রাতে ডিনার করতে বের হয়েছি, তো বিচের পাড়ে যাবো, বারবিকিউ কিছু নিবো, তাছাড়া কিছু না, কাজ লাঞ্চ করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, তো ডিনার করার মতো অবস্থা কারোই নাই, তার পেট এখনও ফোলা, তো এখন যে বারবিকিউ খাওয়া হবে যাই দেখি। এ আমাদের বিরিয়ানি বিশে যাচ্ছি বিরিয়ানি খাইতে, তো আপনারা আসলে আসতে পারেন, এটা আসলে পার্সোনালি যোগাযোগ করতে হবে আমাদের সাথে। তো আমরা এখন আবার বিচে যাবো, কাজ এখনো সবার ক্ষুধা লাগে না, ডিনারের টাইম হয় নাই মনে করতেছে, তো ওইদিকে যাই আগে, ওখানে যাবো, ওইখান থেকে তাদের যাওয়ার সময় ডিরেক্ট জেরা করে চলে যাবো।
প্রবলেম হইতে যায় রাতের বেলা কম্পিউটার ফিল্টার অন্যরকম যদি ফিল করতে পারে এইটা তো ভালোই দেখতেছেন চলেন ফিল দ্য কক্সেস ব্রাজার যদি ফিল করার মধ্যে এখন কিছু নাই এতবার ফিল করছি 6-7 বারের উপরে তো বারবার ফিল আসে না এরকম আর আসলে এটা আমাদের প্ল্যান ছিল না এরকম যে কক্সেস বাজার আসবো আমাদের প্ল্যান ছিল ট্যুর করব আমি তো ছোট এখন হবো না তুমি তো ছোট হ্যাঁ ও হবে না দেখবো না চলতেছে ভিতরে কত কেজি ছজন আছে ছজনের পাঁচশো দিই কেন কাপে কেন কি ডান্সিং কেন নাকি পিকি মুভি আজকে সব একসাথে আসছি এই জন্য ভাবলাম যাওয়া যাক সব একসাথে কি বলা তো তোমার ফিলিংসটা কেমন ছিল বলো পাবলিক কি এগুলো বলতে পারো না পাবলিক তোমাকে গড় দেওয়া দিবে আমার ফিলিংসটা ছিল আমার বিয়ের পরে যখন বাচ্চা হইব বাচ্চা কান্না করলে বাচ্চার কান্না থামানোর লেগে যেসব বায়না মিটাই দেব এ মনে হলো বায়না মিটাইলাম 6 মিনিট বেবে মনে হলো বাচ্চার লাগে একটু খেললাম জিমনাতে পানি এই পড়ছে আপনি ঠিক নেই এত ভালো লাগতেছে তাই নে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার কাকা হ্যাপি বার্থডে টু ইউ কাকারে দেব ব্যস্ত হবে ভাব আজকে মানুষ কম জানো শেষ হয়ে গেছে সবাই দিও কিন্তু হ্যালো গাইস হ্যালো গাইস
बुझा जिन देख पानी